হে গাইস, সিপিএস হিয়ার, অ্যান্ড আজকে আমি কথা বলবো সিপিইউ বা প্রসেসর নিয়ে। আসলে সিপিইউ বা প্রসেসর কি, এটা কিভাবে কাজ করে এবং আপনার জন্য কোন সিপিইউ প্রযোজ্য, আসুন আমরা জানবো এই ভিডিওতে। তারা আগে বলে নিই, এই ভিডিও দেখার পর যদি আপনার সিপিইউর জ্ঞান চরম উচ্চতায় না যায় তো অবশ্যই আমার ভিডিওটিকে ডিসলাইক করে দিবেন। আসলে আমি সব কিছু এক্সপ্লেইন করবো আজকে যে, আর এক কথায় আপনাকে একজন সিপিইউ এনথুসিয়াস্ট করে দেওয়া আমার কর্তব্য। ওয়েল, তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন সিপিইউর উপরে তো এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, জানতে পারবেন অনেক কিছুই। আর এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে সিপিইউ চিনতে হয় বা আপনার জন্য কোন সিপিইউ আপনি নিজেই ইউজ করবেন, কারোর প্রয়োজন নাই। এক কথায় আপনার সিপিইউ চুজের উপর কোনো প্রকার ডাউট থাকবে না। তো প্রথমে আমরা আসি, আসলে সিপিইউ বা প্রসেসর কী জিনিস। আসলে যে কোনো ডিভাইসের, আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের প্রধান যে প্রক্রিয়াকরণ ইউনিটটি আছে, এটি হচ্ছে সিপিইউ। অর্থাৎ এটির মাধ্যমে আপনার সব ক্যালকুলেশন সব কিছুই হয়ে থাকে, কন্ট্রোল থেকে শুরু করে এভরিথিং। আমরা যখন কম্পিউটার কিনি বা কোনো মোবাইল ফোন কিনি অথবা যে কোনো ডিভাইস কিনি আমরা, সেখানে একটা প্রসেসর অবশ্যই যথেষ্ট যদি সেটি আমরা কোনোভাবে ডিরেক্টলি অন করতে পারি। অর্থাৎ সেখানে একটা প্রক্রিয়াকরণ ইউনিট আছে। আর এটি কিভাবে কাজ করে, এটি সম্পূর্ণ বা সিম্পল একটা উদাহরণ হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট। আপনার সেটি হচ্ছে ইনপুট, আপনি যে কোনো কিছুই দেন না কেন, আপনি মাউসের ক্লিকও যদি করেন সেটিও কিন্তু ইনপুট হয়ে যাচ্ছে। আর এটি করতেছে সিপিইউ, অর্থাৎ প্রসেসর, মাদারবোর্ডে যে প্রসেসর লাগা থাকে সেটি। আর এটার ফলে যে এর আউটপুট আসে, আমরা মনে করেন যে একটা অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, তো এটি কিন্তু চলে গেলো আমাদের কাছ থেকে, ইনপুট হয়ে গেলো। আর প্রক্রিয়াকরণ হলো বা আমরা কোনো অ্যাপ্লিকেশন খুললাম, ওখানে কিন্তু সেই সময়ের মধ্যে প্রসেস হলো, অ্যান্ড শেষে আমরা যেটা দেখতে পাই, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি স্ক্রিনে লোড হয়ে গেছে, এটি হচ্ছে আউটপুট। সিম্পল। আরও যদি এক্সাম্পল নেই, আমরা একটা গেম উঠালাম, গেমে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, এটা কিন্তু ইনপুট দিয়ে দিলাম, তারপর আমরা যে গেমটা খেলতেছি এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, আর প্রসেসিংয়ের পরে যে ডিসপ্লেতে যে আউটপুটটি আমাদেরকে দেয় সেটি কিন্তু আউটপুট। এই কনসেপ্ট ক্লিয়ার। এখন আসবো আসলে কিভাবে কাজ করে এটি। আর এটিকে যদি এক্সপ্লেইন করে আমরা কম্পিউটারের ভাষায় বলি বা এনথুসিয়াস্টিক লেভেলে বলি, তো এটি শুধুমাত্র যে কোনো ধরনের প্রসেস করে থাকে। অর্থাৎ আপনি কম্পিউটার খোলা থেকে পোস্ট অন করা থেকে বন্ধ করা অবধি যত সকল কাজ সবগুলোই করে থাকে প্রসেসর। আর একটা পাওয়ারফুল প্রসেসর এটি আমাদের অনেকভাবেই হেল্প করে। এক কথায় কম্পিউটারে বা এরকম ধরনের যে কোনো ডিভাইসে যেটি প্রসেস করা হয় বা চালু থেকে অফ পর্যন্ত যে প্রক্রিয়াটা থাকে, আর এটি করা হয় সিপিইউর মাধ্যমে। তাছাড়া এর আলাদা কম্পোনেন্টেরও কিছু ব্যাপার আছে, যেমন র্যাম বা মেমোরি, ডেটা, আরও অনেক কিছু। আর সিপিইউ অনেকে আমরা মনে করি যে পুরো কম্পিউটারটা একটা সিপিইউ, তবে যারা যেটা মনে করে কোনো সমস্যা নেই, তবে সিপিইউ হচ্ছে প্রসেসর। তো এখন আসি আমরা প্রসেসর বা সিপিইউ টাইপসে। আসলে বর্তমানে অনেক সময় অনেক প্রকার সিপিইউ পাওয়া যায়, যেমন এসুসির কথায় যদি বলি, সেখানে ইনবিল্ট সব কিছুই থাকে, সিপিইউ, জিপিইউ বা সব কিছুই ইনক্লুডেড, ইভেন মেমোরি পর্যন্ত ইনক্লুড করা যায় এর মধ্যেই। তারপরে যদি আমরা সাধারণ সিপিইউর দিকে দেখি, তো সেক্ষেত্রে ইন্টেলের দিকে দেখি তারা আইজিপিইউ নিয়ে আরও অনেক কিছুই অফার করে, অর্থাৎ ডেস্কটপে লাগানোর জন্য যে সিপিইউগুলো থাকে সেইগুলো, আবার অনেক অনেক সার্ভার গ্রেড বা এরকম এনথুসিয়াস্টিক লেভেলের সিপিইউ আছে, যেগুলো ওয়ার্ক স্টেশন বা ডেটা সেন্টারও লেগে যেতে পারে। আর সিপিইউর পারপাস হচ্ছে কোনো কাজকে বা কোনো ডেটাকে প্রক্রিয়াকরণ করে আপনার হাতে দেই হচ্ছে সিপিইউর কাজ। অর্থাৎ আমি যদি মানুষের এক্সাম্পল দিই, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনার কাছে টাকা আছে এবং জমি আছে, তো সেক্ষেত্রে আপনি টাকা মিস্ত্রিকে বা বিল্ডারদেরকে দিয়ে দিলেন, তো তারা সব কিছু প্রসেস করে যে আউটপুটটা দেয় সেটি মনে করেন যে তাদের আউটপুট, এবং যে সময়টা কাজ করলো সেটি মনে করুন প্রসেস হয়েছে বা প্রসেস। তবে এখানে আরও অনেকজনই অনেক মত প্রকাশ করতে পারেন যে আমরা একটা ক্যালকুলেটারকে সিপিইউ ধরতে পারি বা প্রসেসর ক্যালকুলেটারে থাকে, অবশ্যই থাকে, কারণ আপনি যেই ক্যালকুলেশনে করুন না কেন তার একটা প্রসেস কিন্তু প্রসেসরের মধ্যেই সম্ভব, আর এটি কিন্তু আপনাকে আউটপুট দিয়ে দেয়। অর্থাৎ একটা ক্যালকুলেটারেও আপনি একটা প্রসেসর দেখতে পাবেন, তবে আমরা যে সকল প্রসেসরের কথা বলি, যেমন আমাদের পিসিতে লেগে যায়, ল্যাপটপ, নোটবুক, মোবাইলে, তাছাড়া যদি সার্ভারে দেখি, সবখানে কিন্তু প্রসেসরের ব্যবহার আছে। তো এখন এই প্রসেসর কোন কোন কোম্পানি তৈরি করে কম্পিউটিং ভিত্তিতে, তো এখানে মূলত কম্পিউটারের জন্য দুইটি কোম্পানি মূলত সিপিইউ তৈরি করে থাকে, একটি হচ্ছে ইন্টেল, অপরটি হচ্ছে এএমডি, খুবই পপুলার, আর তা বাদে দেখা যায় না। আর যদি আমি মোবাইল প্রসেসরের কথা বলি, তো সেক্ষেত্রে আর্ম তাদের আর্কিটেকচার তৈরি করে, আর কোয়ালকম,
অ্যাপেল চিপস বলুন অথবা মিডিয়াটেকের মতো কোম্পানি সবাই কিন্তু ডিজাইন করে থাকে আর প্রসেস করে আর আর্কিটেক্ট বিল্ড করে আর্মের দ্বারা। তো এই সকল প্রসেসর আমরা মূলত দেখতে পাই। আর এই কয়েকটা কোম্পানি এর আগে ছিল হাই সিলিকন, বর্তমানে হুয়াওয়ে ব্যান করার ফলে এটির প্রভাব ততটা দেখা যায় না। তো এটি কিন্তু প্রসেসরের কিছু কোম্পানি যেগুলো আমাদের সামনাসামনি দিয়ে থাকে। তো যেহেতু এখানে কথা চলছে ফ্যাব্রিকেশন প্রসেস নোডের কথা, তো ফ্যাব্রিকেশন প্রসেস নোড এমন একটি প্রক্রিয়া যেখানেই কিন্তু বিল্ড আপ হয়ে আসে, অর্থাৎ যারা ম্যানুফ্যাকচারিং করে থাকে। এর কয়েকটি কোম্পানি আছে, যেমন টিএসএমসির সর্বোচ্চ বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং করা থাকে এবং তাদের যে নোড কোয়ালিটি এবং নোডের যে ইমপ্লিমেন্ট করার মেশিন সব কিছুই তাদের কাছে আসে। অর্থাৎ তারা বর্তমানে 5 ন্যানোমিটার এবং 3 ন্যানোমিটারের জন্যও কিন্তু তারা সব মেশিন প্রসেস করে নিয়েছে। তাছাড়াও গ্লোবাল ফাউন্ডারিসও এই কাজ করে থাকে আর স্যামসাংও প্রসেস নোট করে থাকে অনেক কিছুই, অর্থাৎ তাদের তো বিশাল একটা ফ্যাক্টরি। আর তাছাড়াও ইন্টেল কিন্তু নিজেদের চিপস নিজেই ফ্যাব্রিকেশন করে থাকে। তো প্রথমত একটা সিপিইউকে চুজ করার জন্য প্রথমেই যে জিনিসটি আগে দেখতে হবে সেটি হচ্ছে জেনারেশন, আসলে কোন জেনারেশনের সিপিইউ এটি। অর্থাৎ কারেন্ট জেনারেশনে নিলে কোনো সমস্যা নেই, আগের 2-1 বছর আগে নিলেও সেরকম কোনো সমস্যা হবে না, তবে আপনারা চেষ্টা করুন আপডেটের সাথে থাকার। দেখা গেল যে আপনি Ryzen 7 চালাচ্ছেন সেকেন্ড জেনারেশনে, সেটি কিন্তু i3 সাথেও কারেন্ট জেনারেশনের পাবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার জেনারেশন কি এবং সেটি লেখাও থাকে। আর ইন্টেল বা AMD জেনারেশন দেখা খুবই ইজি, আপনারা চাইলেই গুগল করে জেনে নিতে পারেন, এটা সম্পূর্ণ ইজি আর এটা প্যাকেটের গায়ে লেখাও থাকে। আর তাছাড়াও আপনার সিপিইউ নাম্বার দিয়ে আপনি সব কিছু করতে পারেন। যদি আমি AMD কথা বলি তো কারেন্ট সিচুয়েশন চলছে তাদের 5000 সিরিজ, Ryzen 5000 সিরিজ। অপরদিকে যদি আমি ইন্টেলের দিকে দেখি তো কারেন্টলি এখন যে ভিডিওটি বানাচ্ছি এটি 10 জেনারেশনে চলছে, কয়েকদিন পর অর্থাৎ কয়েকদিন পরেই দেখা যাবে তারা 11 জেনারেশনে লিপ করেছে, আর সেক্ষেত্রে তাদের মার্কস হবে 11000 সিরিজ তাদের চলে আসবে। এটি হচ্ছে জেনারেশনের নাম্বার। তো এখন অনেকেই বলতে পারে যে আমি জেনারেশান দেখলাম তো আমি নাম্বার কাউন্ট যে বলে Ryzen 3, Ryzen 5, Ryzen 7 অথবা 9 কী, অথবা Ryzen-এর দিকেও দেখি, অথবা Ryzen-এর দিকেও যদি দেখি তো সেইগুলো কী। এটি আসলে একটা প্রসেসরের বা সিপিউর একটা কাউন্ট পার্ক, আসলে কত লেভেলের বা কত ক্লাসের এটি। আপনি যদি Ryzen 9-এর দিকে দেখেন, এটি ইন্টেলের পক্ষ থেকে আসা সর্বোচ্চ মেইন স্ট্রিম সিপিউ। আমি অন্য কোনো কথা বলতেছি না, মেইন স্ট্রিমের কথা বলতেছি। অর্থাৎ Ryzen 9 দেখতে পাবেন মেইন স্ট্রিমের টপ এন্ড সিপিউ, তার নিচে আসে Ryzen 7, তার নিচে Ryzen 5 অ্যান্ড অবভিয়াসলি তার নিচে Ryzen 3। তো এখন আসি কোর কাউন্টে। কোর কাউন্ট এমন একটা জিনিস, এটি সবার পছন্দ, কোর বা থ্রেড। আর এটির মাধ্যমে কিন্তু পাওয়ার নির্ধারণ করা হয়, অর্থাৎ যত ভালো প্রসেসর হবে তার কোর বেশি থাকবে এবং যত লো এন্ড হবে তার কোর কাউন্ট ততই কম থাকবে। এটি সিম্পল। যেমন আমরা যদি কারেন্ট জেনারেশনের Ryzen 3 অথবা i3-র দিকে দেখি তো বর্তমানে আসছে 4 কোর এবং 8 থ্রেডের। অপরদিকে যদি আমরা 10th-gen i9-এর দিকে তো এটি আসে 10 কোর উইথ 20 থ্রেড। অপরদিকে Ryzen 9 5950X-এর কথা বলি তো সেক্ষেত্রে তাদের কোর কাউন্ট 16 কোর অ্যান্ড 32 থ্রেড, এটি কিন্তু ম্যাসিভ। তবে এখানে আরও অনেকেই অনেক কিছুই ভাবতে পারে যে কোর কাউন্ট বাড়িয়ে দিলেই যে খুব ভালো পারফরমেন্স করবে, এরকম কিছু না। আমরা যদি বুলডোজার আর্কিটেকচারের দিকে দেখি অর্থাৎ AMD-র FX সিরিজের, তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেক 8 কোর দিয়েছিল, কিন্তু এখনকার R3-র মতনও পারফরমেন্স করতেই পারবে না সেরকম সিপিইউ। বুঝতে পারছেন? অর্থাৎ Gen 4-এর যে আর্কিটেকে R5 হবে সেগুলো অনেক আগের 8 কোরের সিপিউর মতোই পারফরমেন্স করবে। অর্থাৎ আমি যদি কোর কাউন্ট বাড়িয়েই দিই তাও কিন্তু আমার পারফরমেন্স ইনক্রিজ হবে না, যদি সেই কোরটা হাই লেভেলের বা হাই এন্ড আর্কিটেকচারে হয় বা এর IPC বেশি। তবে কোর কাউন্ট যদি দেখা যায় তো সেক্ষেত্রে পাওয়ারফুল বেশি হলে পাওয়ারফুল হবে, এটা ঠিক আছে, তবে সব ক্ষেত্রে যে এটি কাজ করবে তেমন কিছুই না। অনেকেই তাদের সিপিইউকে বলে থাকে এটি হাইপার থ্রেডিং এনেবল অথবা SMT এনেবল। হাইপার থ্রেডিং হচ্ছে কোরের এক্সট্রা পাইপলাইন, অপরদিকে সাইমালটেনিয়াস মাল্টি থ্রেডিংও সেম, অর্থাৎ ভাষাই শুধু আলাদা। তো থ্রেডটা আসলে কি? থ্রেড হচ্ছে কোরের এমন একটি পাইপলাইন যেটার মাধ্যমে অ্যাকচুয়াল ওয়ার্ক হয়ে থাকে। অর্থাৎ বলা হয় না যে আমার 4 কোরের প্রসেসর বাট আমার 8 থ্রেড, অর্থাৎ 8 থ্রেড হলে আপনাকে বুঝতে হবে 4 কোর সিপিইউ হলেও এটি
8 কোরের মতো বিহেভিয়ার করবে, এরকমটাই বোঝাবে অ্যাপ্লিকেশন বা যে কোনো ধরনের গেমসকে বা ওয়ার্ককে। সেরকম AMD এর ক্ষেত্রেও SMT সেম, আর সবগুলো কোরের দুটো করেই মাত্র থ্রেড থাকে বর্তমান সময়ে। অর্থাৎ যদি আপনি 8 কোরের একটা CPU নেন অ্যান্ড হাইপার থ্রেড বা মাল্টি থ্রেডিং যদি আপনার হয়ে থাকে তো সেটি 8 থেকে 16 হয়ে যায়। তো এটি কেউ ডিজেবলও করে দিতে পারে, তবে আপনার যে সকল ওয়ার্ক হবে এগুলো কিন্তু ভার্চুয়ালি আপনার 3D কাউন্ট হবে কোরে না। আর যে সকল কোর থাকে এগুলো ফিজিক্যালি এক একটা করে ইউনিট। এই তো গেল কিছু থ্রেডের বিষয়, তো এখন আসবো CPU ক্লকে। আসলে CPU ক্লকটা কি? আর CPU ক্লক হচ্ছে একটা প্রসেসর বা CPU স্পিড, যেখান থেকে লিমিট থেকে শুরু করে হাই আপ পর্যন্ত এটি নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনার CPU-তে যদি লেখা থাকে 3.7 GHz বেস, তো সেক্ষেত্রে সেটি দাঁড়াবে যে আপনার এর নিচে আর ক্লক নামবে না। যদি আপনার ভয়ঙ্কর থ্রোটেল না হয়ে থাকে তো সেক্ষেত্রে এটির নিচে আর নামবে না। আর যদি বুস্ট ক্লকের কথা বলা যায়, তো আপনার CPU-র গায়ে বা সবখানে মার্কেটিং করা হয়েছে এই CPU-টি 5 GHz পর্যন্ত ওভারক্লকেবল বা এটিকে বুস্ট করা যাবে। আসলে 5 GHz এর বুস্টের মানে হচ্ছে আপনি যদি ভালো কুলার ব্যবহার করে থাকেন, আপনার CPU যদি খুব ঠান্ডা চলে, তো সেক্ষেত্রে আপনি 3 GHz বা 4 GHz যেটাই বেশ থাক না কেন, তা আপনি কিন্তু ওইটাকে ফুল পটেনশিয়ালে চালাতে পারছেন। অর্থাৎ 1 GHz যদি বেড়ে যায় আপনার ওয়ার্ক বা আপনার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। আর এটি আসলে একটা ফলপ্রদ বিষয় যে কোনো প্রসেসরের ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি CPU-তে কুলার ভালো না থাকে, আপনি যদি বুস্টের দিকে না যান, তবু আপনার কাজ চলবে। তারপর যদি আপনি চান যে আমার CPU-কে আরও একটু পাওয়ারফুল করে তুলতে, বা আমি চাই যে এর আমি এমন একটা ট্রিক করি যার মাধ্যমে এর ফুল পটেনশিয়াল দেখায় বা এর চেয়ে বেশি কাজ করে, তো সেক্ষেত্রে হয়ে যায় বুস্ট ক্লক। আর বুস্ট ক্লক বর্তমানে কোনো সমস্যা হয় না, আপনার যদি ভালো কুলার থাকে আপনার চাইলেই ট্রিক করে ভালো পরিমাণে বুস্ট করতে পারেন। আর ওভার ক্লক হচ্ছে আপনার CPU-র যে ব্যারিয়ার থাকে, অর্থাৎ রেস্ট্রিকশন থাকে, এগুলোকে ভেঙে দিয়ে আপনি নিজস্ব ভোল্টেজ বা স্টেবল একটা ভোল্টেজ সেট করে, কারেন্ট সেট করে আপনি এমন একটা ক্লকে নিয়ে যাবেন যার যেখানে নিয়ে গেলে আপনি মনে করেন যে আমার সবচেয়ে বেশি উপকার হয় বা সবচেয়ে ভালো হয়, তো সেটিকে বলা হয় ওভার ক্লক। অর্থাৎ অনেকেই 5.3 GHz ওভার ক্লক করে, 5.5 GHz ওভার ক্লক করে, তো এটি কিন্তু যে সাধারণ পটেনশিয়াল থেকে ফুল পটেনশিয়ালে একটা CPU-র পারফরমেন্স তুলে আনতে সক্ষম, এটিকে বলা হয় ওভার ক্লক। অর্থাৎ কোনোভাবে আপনি এর যদি পাওয়ার বাড়াতে পারেন, সেক্ষেত্রে এর যে পারফরমেন্স বৃদ্ধিটা হবে এটিকেই বলা হয় ওভার ক্লক। তারপরে যদি IPC-র কথা বলি, তো IPC হচ্ছে ইনস্ট্রাকশন পার সাইকেল বা ইনস্ট্রাকশন পার ক্লক, যেটাই বলে থাকুক মানুষ, তা এটি হচ্ছে একটা কোর বা একটা থ্রেড কাউন্টের 1 সেকেন্ডে কতবার একটা কাজকে রিপিট করতে পারে বা একটা কাজ কত স্পিডে করতে পারে সেটি হচ্ছে IPC। ফর এক্সাম্পল, আপনার CPU 5 GHz পর্যন্ত আপনি ক্লক করতে পারেন বা 5 GHz আপনি চালাচ্ছেন, অপর জেনারেশনের আবার একটা CPU আসলে যেটি আপনি 5 GHz-এই চালাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আগেরবারে CPU-র চেয়ে অনেক ভালো পারফরমেন্স করছে। এটি কী কারণে করা হচ্ছে? এটি এই জন্যে করছে যে এটির IPC আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও এটি 5 GHz আগেও চালিয়েছেন বা এখনও চালিয়েছেন, তবে এটির যে মান এটি কিন্তু অনেক বেড়েছে, আর এটিকেই বলা হয় IPC। আর এই IPC বাড়ে প্রতিটা জেনারেশনের সাথে বা আর্কিটেকচারের সাথে। তারপর অনেক জায়গায় আপনারা দেখতে পান যে আপনার CPU 65W TDP অথবা আপনার CPU 95W TDP। আসলে TDP-টা কি? TDP হচ্ছে থার্মাল ডিজাইন পাওয়ার, আর এটির মাধ্যমে একটা CPU-র পাওয়ার এবং ওয়াটেজ নির্ধারণ করা হয়। আসলে এটি কীরকম হিট আউটপুট করবে, এটি কেমন পাওয়ার কনজামশন করবে এবং এটির হিট ক্যাপাসিটি বা হিট ডেসিপেশন কীরকম হবে এটি বিষয় বোঝায়। এটি নিয়ে এক্সট্রা একটা ভিডিও করব, কারণ এটি জানা আপনাদের আরও জরুরি। তো এখন আমি আসব সবার প্রিয় ট্রানজিস্টার সাইজ নিয়ে। অর্থাৎ অনেকেই বলে এই CPU-টি আমার 7 nanometer প্রসেস নোডে করা অথবা 14 nanometer-এ করা, অথবা কেউ কেউ 22 nanometer-এ চালায়, কেউ কেউ আবার 5 nanometer-এ নেমে এসেছে। আসলে সবাই যে ন্যানোমিটার বলে, এটি আসলে কি? এটি হচ্ছে সিম্পলি শুধুমাত্র ট্রানজিস্টারের সাইজ। অর্থাৎ একটা ট্রানজিস্টারের এ প্রান্ত থেকে এ প্রান্ত কত দূর ডিস্টেন্স, এটিকে মাপা হয় এই ন্যানোমিটার দিয়ে। আর ন্যানোমিটার কিন্তু খুবই ছোট, আর একটা প্রসেসর বিলিয়ন্স অফ ট্রানজিস্টার লাগানো থাকে, তো এটি যত ছোট হয় তত এফিশিয়েন্ট হয়, কারণ সিম্পলি এটির ট্রাভেল ডিস্টেন্স অনেক কমে যায় অ্যান্ড এটি খুব কম জায়গায় বসে পড়ে।
আর এটির জায়গা লাগে কম, আর সেক্ষেত্রে অনেক ট্রানজিস্টার এখানে ঢুকে যেতে পারে, সিম্পল একটা বিষয়। তবে যে 7 ন্যানোমিটার হলেই যে খুব ভালো পারফরমেন্স করবে তেমনও কিছু না। তবে এখানে আরেকটা মিসকনসেপশন আছে, অনেকেই মনে করেন যে প্রসেস নোড ছোটো হলে অর্থাৎ ট্রানজিস্টার সাইজ যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে মনে হয় আমার প্রসেসর অনেক পাওয়ারফুল হবে, এরকম আসলেই কিছু না, কারণ এটি সম্পূর্ণই নির্ভর করে আবারও বলছি আর্কিটেকচারের ওপর। হ্যাঁ, এখানে প্রসেস নোড ছোট হলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, ইজিলি অনেক অ্যাডভান্টেজ, মোর দেন অ্যাডভান্টেজ। তবে আমরা এটা বলতে পারি না যে এটা 7 ন্যানোমিটারের প্রসেস নোড, এটা 14 ন্যানোমিটারের প্রসেস নোড বা ট্রানজিস্টার সাইজ এটা, তো সেক্ষেত্রে মনে হয় আমার 7 ন্যানোমিটার অনেক বেশি পাওয়ারফুল, এরকম কিছু না বলছি। তো আমরা যদি বর্তমান সময়ের ইন্টেলের 11th gen রকেট লেক সিপিউর দিকে দেখি, কয়েকদিন পর যেটা আসছে, এটি কিন্তু আর্কিটেক্ট হয়েছে সাইপার্স কেপকোর আর্কিটেকচারে, আর এটি কিন্তু 14 ন্যানোমিটারের প্রসেস নোডেই করে, অর্থাৎ ট্রানজিস্টার সাইজ 14 ন্যানোমিটার। অপরদিকে যদি আমরা Gen 3 আর্কিটেকচারের দিকে দেখি, এটি কিন্তু রিফ্রেশ একটা 7 ন্যানোমিটারের প্রসেসর, আর এটি দুটি কিন্তু পারফরমেন্স যেটা করছে বলা যায় কাছাকাছি, হয়তো একটু কম বেশি হবে, তবে মেইনলি যে কোর বা ক্লক ফ্রিকোয়েন্সি ওয়াইজ যে পারফরমেন্স সেটি কিন্তু কাছাকাছি। আপনি চিন্তা করতে পারছেন যেখানে 14 ন্যানোমিটার অর্থাৎ ডাবল সাইজ কম বেশি হয়ে কিন্তু পারফরমেন্সের গ্যাপ ততটা নেই যতটা 7 থেকে 14 ন্যানোমিটারে। তো আপনারা বুঝতে পারছেন। আরও একটা যদি এক্সাম্পল দিই, বর্তমান সময়ের যে 14 ন্যানোমিটারের প্রসেসর আছে বা আসবে 11th gen রকেট লেক, সেটি কিন্তু আগের বারে 7 ন্যানোমিটারের সাথেই কিন্তু কম্পিট করে, ক্লিয়ারলি কম্পিট করে সেম কোর এবং সেম থ্রেড ওয়াইজ। তো এখন আসি ট্রানজিস্টার কাউন্টে। ট্রানজিস্টার কাউন্ট এমন একটি জিনিস, এখান থেকেই কিন্তু পারফরমেন্সের বিষয়গুলোর বোঝা যায়, অর্থাৎ যে সিপিউতে যত পরিমাণে ট্রানজিস্টার কাউন্ট থাকবে বা ট্রানজিস্টার থাকবে সেই প্রসেসরটি আরও অনেক পাওয়ারফুল, অর্থাৎ যত বেশি ট্রানজিস্টার হবে তত বেশি ক্যালকুলেশন বা প্রসেস তাড়াতাড়ি করতে পারবে। তবে আবারও বলছি এটি সম্পূর্ণই নির্ভর করবে আর্কিটেকচারের ওপর। আপনি মনে করুন অনেক ট্রানজিস্টার ঢুকিয়ে দিয়েছেন একটা 45 ন্যানোমিটারের নোডে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এর পারফরমেন্স ততটাও ইফেক্টিভ হবে না, অবশ্যই সব কিছুই মেনটেন্যান্স করতে হবে। অর্থাৎ একটা বিষয় আমরা জানতে পারি যে শুধুমাত্র কোর কাউন্ট দেখে বা ক্লক দেখে অথবা আমরা প্রসেস নোড অর্থাৎ যেটাকে আমরা 7 ন্যানোমিটার বা 14 ন্যানোমিটার বলি, এটি দেখে কিন্তু কোনোভাবেই আমরা শিওর হতে পারি না যে এটি কত ভালো পারফরমেন্স করবে। অবশ্যই সেটি সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে এবং তার আর্কিটেকচার দেখতে হবে, অর্থাৎ সবগুলোই ডিপেন্ড করে আর্কিটেকচারের উপর। আমি যদি আরও একটা ছোট্ট এক্সাম্পল দিই, এর 6 বছর আগে কিন্তু ইন্টেল 14 ন্যানোমিটারে প্রবেশ করেছে, কিন্তু সেই জায়গার বা প্রথমের যে আর্কিটেকচার আর এখনকার যে আর্কিটেকচার এটির অনেক আসমান জমিন ডিফারেন্স হয়েছে। তবে দেখা যায় যে ট্রানজিস্টার সাইজ সেমই আছে, এটি এই জন্যে বললাম যে সব কিছুই আর্কিটেকচারের উপর নির্ভর করে। তবে যদি ট্রানজিস্টার সাইজ ছোট হয়ে আসে তো সিপিউর ক্ষেত্রে খুবই ভালো হয়, কারণ প্রথমত তার সাইজ কমে যাচ্ছে, তার পাওয়ার এফিসিয়েন্সি বাড়ছে এবং তার যে কার্যক্ষমতা অর্থাৎ ট্রানজিস্টার আরও অনেক বেশি ঢোকানো যায় সেখানে। তো এখন আসবো সিপিউ মার্কেটিংয়ে। আসলে ইন্টেল বা AMD বলুন, তারা কিন্তু সিপিউর ক্লাস করে দেয়, অর্থাৎ Core i3, Core i5, Core i7 বা Core i9। অপরদিকে আমরা যদি রাইজেনের দিকে দেখি, Ryzen 3, Ryzen 5, Ryzen 7 অ্যান্ড Ryzen 9, তো এগুলোর কিন্তু প্রতিটারই ক্লাস এবং ক্যাটাগরি থাকে। আসলে সব প্রসেসর কিন্তু সব না, কিন্তু একই আর্কিটেকচারে হয়ে থাকে, তবে ডিজাইন কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে থাকে। যদি কয়েকদিন আগের CCX বা CCD-র কথা বলি AMD-র জন্য, সেটি আলাদা টপিক, একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই থিঙ্ক সেটা আমি টেকনিউজে বলেছিলাম। এখন আসবো মার্কেটিংয়ে, অর্থাৎ আপনার জন্য কোন সিপিউটি প্রযোজ্য। আপনি যদি লাইট ওয়েট কাজ করে থাকেন, বর্তমান সময়ে যদি আপনি i3 বা R3 নেন, আপনার চলে যাবে। আপনি যদি ক্যাজুয়ালি গেমিংও করতে চান তো সেক্ষেত্রে সেটি করিয়ে দেবে ভালোভাবেই, কোনো সমস্যা হবে না। আর আমি আরেকটা ভিডিও করেছিলাম যে কোর কাউন্ট নিয়ে, আসলে তবে 4 কোর আর অ্যানাপ দিস টাইম, সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম আমার আরেক চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনি যদি ক্যাজুয়ালি গেমিং করেন বা সাধারণ ফটো এডিটিং বা মিডিয়া কনজিউম করেন, অর্থাৎ অফিস ওয়ার্কলোড করে থাকেন, তো কোনো আপনার সমস্যা নেই, i3 আপনাকে ভালোভাবে বা R3 আপনাকে ভালোভাবেই চালিয়ে দিবে। তারপরে যদি আপনি একজন গেমিং, ছোটোখাটো গেমিং করে থাকেন এবং সাথে স্ট্রিমিং করে থাকেন, আপনারা চাইলেই i5 বা R3 দিয়ে লেটেস্ট জেনারেশনের সাথে
ইজিলি করতে পারেন। আর বর্তমানে সময়ে 5 সিরিজের বা 5 ক্লাসের কোর কাউন্ট শুরু হয় 6 কোর এবং 12 থ্রেড দিয়ে, কেউ থ্রেড দেয় না, তবে 6 কোর এবং 12 থ্রেড মোর দেন এনাফ যে কোনো ধরনের গেমিং এবং প্রোডাক্টিভিটির জন্য। আপনারা চাইলে 4K ফুটেজ পর্যন্ত এডিটিং করতে পারেন R5 বা i5 এর প্রসেসরের সাথেই। তো বর্তমান সময়ের R5 বা i5 অনেক পাওয়ারফুল, আর তার চেয়ে যদি আপনি একটু উপরে উঠতে চান গেমিং স্ল্যাশ প্রফেশনালি প্রোডাক্টিভিটি করতে চান, তো সেক্ষেত্রে আপনার ক্লাস i7 বা R7, যেটিতে ফ্লুইডলি আপনি যে কোনো ধরনের ওয়ার্ক আপনি মেইন স্ট্রিমে করতে পারবেন ফ্লুইডলি, 8 কোর এবং 16 থ্রেড কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না, অনেক গেমস তো ইউটিলাইজ করতে পারে না, সাথে যদি আপনি স্ট্রিমিং করেন সেক্ষেত্রেও আপনার অতটাও ইউটিলাইজ হয় না। আর তারপরে যদি আমি একেবারে হাই এন্ডের কথা বলি, এর উপরে নাই মেইন স্ট্রিমে, সেটি হচ্ছে R9 বা i9, এটি আসলে ওভারক্লিল হয়ে যায়। আরও স্পেশালি যদি আমি রাইজেনের কথা বলি, তো রাইজেন আসছে 12 কোর অ্যান্ড 24 থ্রেডে, যেটি ইউটিলাইজ বলা যায় যে অর্ধেক হয়ে যায় প্রোডাক্টিভিটিতে এবং গেমিং করলে ছোটোমোটো হয়ে যায়। আর যদি আমি 16 কোর অ্যান্ড 32 থ্রেডের কথা বলি, অর্থাৎ 5950X এর কথা বলি, এটি তো আসলে ওভারকিল, এটির প্রয়োজনই নেই কোনো মেইন স্ট্রিমে, এটা ওভারকিল হিসেবে দিয়েছে সিরিয়াসলি। আপনি চাইলে আপনি 6 কোর অ্যান্ড 12 থ্রেডে আপনি গেমিং স্ল্যাশ স্ট্রিমিং করতে পারেন লেটেস্ট সিপিউর সাথে, এতটাই পাওয়ারফুল। আর যদি চিন্তা করুন 16 কোর এবং 32 থ্রেড, এর তো অর্ধেক থ্রেডই কাউন্ট হয় না, আর এর অর্ধেক থ্রেডেরই কাজ বন্ধ হয়ে যায় যে কোনো ধরনের ওয়ার্কলোডে, আপনি চিন্তা করুন কত পাওয়ারফুল হয়েছে। তবে আপনি বর্তমান সময় যদি i3 নেন অথবা i9 নেন, আপনার কোনো সমস্যা নেই, আপনার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করে থাকেন বা আসলে আপনি পাওয়ারফুল একটা প্রসেসর কিনতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ভেবেচিন্তে কিনবেন। আর এই সম্পর্কে আমার আসলে লাইটওয়েট একটা ভিডিও আসবে সিপিইউ সম্পর্কে, সেটিতে আপনাকে সব কিছু এক্সপ্লেন করা থাকবে যে স্পেশালি আপনার কোন ধরনের সিপিইউ প্রযোজ্য আপনার ওয়ার্ক অ্যান্ড নিড অনুযায়ী। তো এখন আসবো প্ল্যাটফর্মে। আসলে সিপিইউর অনেক প্রকার প্ল্যাটফর্ম আছে, যেমন আমরা সাধারণ ইউজার যদি নেই সেটিকে বলা হয় মেইন স্ট্রিম, তার উপরে যদি কাজ করা হয় এসিডিটি বা ওয়ার্কলোডের যেই সম্পূর্ণ কাজ করা হয় সেগুলোকে বলা হয় এসিডিটি প্ল্যাটফর্মের প্রসেসর, এবং তার উপর দিকে যেইগুলো আছে সেগুলো হচ্ছে ডেটা সেন্টার বা সার্ভারের কাজে ব্যবহার করা হয়। আর এটি ডিফাইন করা খুবই ইজি, যদি AMD-র দিকে দেখি তো মেইন স্ট্রিমে তারা রাইজেন ব্যবহার করে, আর যদি আমরা এসিডিটির প্ল্যাটফর্মের কথা বলি তো সেক্ষেত্রে রাইজেন প্রো থ্রেডড্রপার বা থ্রেডড্রপার, আর তার সার্ভার গ্রেড বা ডেটা সেন্টার বেস সিপিইউর কথা বলি বা প্রসেসরের কথা বলি তো সেক্ষেত্রে এপিক নিয়ে আসে। আর কয়েকদিন আগে নতুন এপিক চলে আসতেছে, যেটি কিনা অনেক এফিশিয়েন্ট এবং আসলে মাইন্ড ব্লোয়িং। আবার যদি আমরা ইন্টেলের দিকে দেখি তো সেক্ষেত্রে তাদের ক্লাস একটু কনফিউজিং, কারণ তারা মেইন স্ট্রিমেও করাই 9 পর্যন্ত রাখে, আবার এসিডিটিতেও 9 পর্যন্ত রাখে। যেমন XZ সিরিজের বা X সিরিজের যেগুলো প্রসেসর সেগুলো কিন্তু এসিডিটি লেভেলে, তার সকেট কিন্তু সম্পূর্ণ আলাদা। আর তার উপরে যদি আমরা যাই ওয়ার্ক স্টেশন বা সার্ভার বেস বা ডেটা সেন্টার বেস, তার সেখানে যায় জিওন। আর জিওনের ফ্যামিলি এত বড়, আমি ডেডিকেটেড ভিডিও করলেও সম্ভব না সব কিছু এক্সপ্লেন করা, এটি সো কনফিউজিং। তো এই তো গেল কিছু প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা তিনটা প্ল্যাটফর্ম সামনে দেখতে পারি, মেইন স্ট্রিম, এসিডিটি অ্যান্ড সার্ভার গ্রেড বা ডেটা সেন্টার বেস, এই তো গেল প্ল্যাটফর্ম। তো এখন আসি কিছু টেকনিক্যাল বিষয়ে, যে আমরা অনেক সময় দেখতে পারি যে ইন্টেলের সিপিইউ পিন ছাড়া আবার AMD-র সিপিইউ পিনওয়ালা, এর আসলে কানেকশানটা কী বা এটি কী বলা হয়। তো যেগুলো ইন্টেলের সিপিইউ আসে সাধারণভাবে বা কনজিউমারদের জন্য, সেটির যেটার কোনো পিন থাকে না সেটিকে বলা হয় LGA সকেট, অর্থাৎ এটির সকেটের মধ্যেই পিন থাকে। আর AMD-র দিকে দেখি তো সেটিকে বলা হয় FPGA, যেটিতে প্রসেসরেই পিন থাকে আর মাদারবোর্ডে শুধুমাত্র হোল, ক্লিয়ার। আর বর্তমানে যদি আমরা AMD-র দিকে দেখি তো বর্তমান মেইন স্ট্রিমে তারা AM4 সকেট নিয়ে আসে, এখনও চেঞ্জ করেনি, তবে সামনে চেঞ্জ করে ফেলবো AM5 সকেটে। তবে ইন্টেলের দিকে দেখি তো এরা প্রায় 2 বছর বা 1 বছর পরপর সকেট চেঞ্জ করে থাকে। এর আগের বছর আসলো 1200 সকেট, এর পরের যে জেনারেশন আসবে 12 জেনারেশন সেটিতে আসবে 1700 সকেটের। তাছাড়াও প্রসেসরের সাথে আরও অনেক কিছু লিঙ্ক আপ থাকে, যেমন মেমোরি থাকে, চিপসেট থাকে অ্যান্ড PCI এক্সপ্রেস লেন থাকে, অর্থাৎ PCI যে এক্সপ্রেস লেন থাকে এগুলো কিন্তু সবগুলোই সিপিইউর আন্ডারেই চলে। অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তো আপনি একটা সিপিইউ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলেন। আসলে আমি আপনাকে বলছি না যে আপনার এই সিপিইউ চুজ করা উচিত বা ওই সিপিইউ চুজ করা উচিত, এটি তো আপনাদেরকে আমি সামনের একটা ভিডিওতে কোনো দিয়ে দেব। এই ভিডিওতে আমি শুধুমাত্র সিপিইউ কীভাবে কাজ করে এবং
এবং সিপিইউ স্ট্রাকচার কি, আসলে সিপিইউ আপনি কিভাবে চিনবেন, এই বিষয়গুলো আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আসলে আপনাদের জন্য কোন সিপিইউগুলো প্রযোজ্য, আপনি যদি গেমার বা প্রোডাক্টিভিটি অথবা আপনি যদি ওয়ার্কলোডেড কাজ করে থাকেন, আপনার জন্য কোন সিপিইউ প্রযোজ্য, বাকিটা শুধুমাত্র এই ভিডিওতে। আপনি কিভাবে একটা সিপিইউকে চিনবেন, এটা আমার নেয়ার যোগ্য কিনা, এইটিই আপনি শুধুমাত্র নিজে নিজেই ডিসাইড করবেন, এই কারণে আমি ভিডিওটি বানালাম। তবে ভিডিও করতে করতে অনেক জিনিস পিছিয়েই পড়ে, তো সেটি যদি আমি করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইফেক্টিভ লেগে থাকে আপনাকে, অবশ্যই আমাকে লাইক দিবেন বা কমেন্টে কিছু জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার কারণ সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।